আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এই টিউটোরিয়াল আপনাদের সাথে আমি শেয়ার করছি এই ডিজাইনিং, একটি গলার ডিজাইন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে নর্মালি আমরা যেভাবে কাপড়, আমাদের কামিজের জন্য আমরা কাপড়টা মাপি এবং যেভাবে নিই, ঠিক সেইভাবেই আগে আমার গলার মাপ এবং আমার ড্রেসের মাপ দিয়ে আমি এটাকে দাগিয়ে নিয়েছি। শোল্ডারের জন্য আমি টোটাল নিয়েছি 7 ইঞ্চি, আর্ম হোলের জন্য নিয়েছি 7.7 ইঞ্চ, এবং এখানে চেস্টের জন্য আমি নিয়েছি 9 ইঞ্চি, এবং 1 ইঞ্চি নিয়েছি আমি এক্সট্রা সেলাইয়ের জন্য, কারণ আমি কটন ফ্যাব্রিক নিয়েছি। এবং এখানে 3.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি গলার জন্য, এবং গলার ডিপটা ডিপেন্ড করে আপনারা কতটুকু চাইছেন। বেসিক্যালি এখানে 5 থেকে 6 ইঞ্চির মধ্যেই থাকে, এরপরও কম বেশি নর্মালি যদি আপনারা চান সেভাবে আপনারা নিতে পারেন। এবং এখান থেকে আমি গলার যেই সাইডটা আছে এখান থেকে আমি 2 ইঞ্চি তার একটা দাগ দিচ্ছি। তো এখান থেকে হবে আমার গলার, যে আরেকটা আমি সেকেন্ড লেয়ার দেবো সেই লেয়ারের আর কি রাউন্ডটা যাবে এইভাবে করে। এই লাইনটা দিয়ে আমি এখানে ডট লাইনটা এভাবে করে মিলিয়ে দিচ্ছি, এবং নিচ থেকে এখানে ডিপটাও আপনারা যদি চান বেশি দিতে পারেন। এখানে আমি 7 ইঞ্চি দিচ্ছি, আপনারা 10 ইঞ্চি পর্যন্ত যান, এর বেশি না যান, 10 ইঞ্চির মধ্যে থাকলেই ভালো হবে। এখানে আমি 7 ইঞ্চির মতো নিয়েছি, নিয়ে এখানে একটা গোল একটা রাউন্ড দিয়ে দিয়েছি, এবং এখান থেকে 1/2 ইঞ্চির মতো আমি একটু কাঁধে একটা দাগ দিয়ে দিয়েছি আমার এই হাতা ইসের জন্য, কাঁধের জন্য। এবং এখানে আমি এই গলাটাকে এভাবে করে কেটে নিচ্ছি। এই যে পিসটা আছে এই পিসটার মাপে আমার অন্য একটা কালার দিতে হবে। এখানে আমি ব্ল্যাক কালারের নিচ্ছি, কারণ আমার পায়জামাটা থাকবে ব্ল্যাক, তো এর জন্য আমি এখানে ব্ল্যাকটা ইউজ করছি। আপনারা যদি চান যে কোনো ডিফারেন্ট কালারের মধ্যে বা ডিফারেন্ট ডিজাইনের মধ্যে নিতে পারেন, বাট আমি আপনাদেরকে চেষ্টা প্রেফার করি, যদি ড্রেসটা প্রিন্টের হয় তাহলে এই পিসটা আপনারা ব্ল্যাক এক কালারের দেন, আর যদি ড্রেসটা এক কালারের থাকে তাহলে এটা প্রিন্টের এরকম ডিজাইনিং কিছু দেন, যেন বোঝা যায় এটা ডিফারেন্সটা আর কি। তো এখন আমি 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি চারো সাইড থেকে এভাবে করে কেটে নিচ্ছি, এবং এটাকে ভালো করে একটু আয়রন করে নিচ্ছি। কটনের ক্ষেত্রে আপনারা যদি চান সেক্ষেত্রে আয়রন করে নেবেন, আগে ধুয়ে কাপড়টাকে নরম করে আয়রন করে তারপর আপনারা কাজ করুন, না হলে অনেক সময় আছে কাপড়টা ধুয়ে ফেললে আমাদের ড্রেসটা শর্ট হয়ে যায়। এটা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছেন যে শর্ট হয়ে গেছে ড্রেস, এখন কী করবো, বানানোর সময় ছিল একরকম, ধোয়ার পর হয়ে গেছে শর্ট। তো সেই ক্ষেত্রে আপনার এই কাজটা করতে পারেন, খুবই সহজ হবে আপনাদের কাজ করতে, এবং আপনাদের যে ড্রেসের মাপ আছে সেটা কোনো ভুল হবে না। তো এখন আমি যা করব, এটাকে আমি রাইট সাইডটা এভাবে করে রেখে আমার চারপাশে সেলাই দিতে হবে। এখন আমি যা করব, সেন্টারটা যে আছে আমার দোনোটা পিসের, গলার এবং আমার ড্রেসের যে সেন্টারটা, আমি এই সেন্টারটাকে এইভাবে করে বের করে নিয়েছি। এই ভিডিও যে ড্রেসটা আমি তৈরি করছি, এই ড্রেসটা এই ভিডিওর পরেই আমি ভিডিওটা দিব। ড্রেসটা আমি আসলে এই কীভাবে করেছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবং গলার যে পিসটা আছে এখান দিয়েও আমি দোনো সাইড দিয়ে সেন্টারটাকে এইভাবে করে বের করে নিচ্ছি। এখন যা করব, এই সেন্টারের সাথে এই সেন্টারটাকে এইভাবে করে মিলিয়ে আমার এভাবে করে আমি সেলাই করব। যারা নতুন আছেন তাদেরকে প্রেফার করি আপনারা পিন দিয়ে এটাকে ব্লক করে নিন, কিন্তু একটু ভালো হয়, খুব ইজি হয় যদি আপনারা সেন্টার থেকে সেলাই করে এক সাইড থেকে আরেক সাইডে যান, তাহলে হবে কি আপনাদের দুটো দিক থেকে সমান হবে, এবং আপনাদের যে গলাটা যা আছে সুন্দরভাবে একটা শেপের মধ্যে আসবে। তো এখন যা করছি, আমার সেলাই হয়ে গেছে, আমি এতে একটু আয়রন করে নিচ্ছি, যেন যে সেলাই, এখানে কিন্তু আমি কোনো চাপ সেলাই দিইনি, আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এখানে কোনো চাপ সেলাই দিইনি, কারণ এই চাপ সেলাইটা আমি পরে দেব, যখন আমার পুরো ড্রেসটা কমপ্লিট হয়ে যাবে গলাটা, তারপরে আমি এখানে চাপ সেলাই দেবো। তো এই জায়গা দিয়ে আমি ছোট্ট একটা রাউন্ডের মতো দিচ্ছি, আমি একটু ডিফারেন্ট কিছু করতে চাইছি, কারণ সবসময় এক গোল গলা ভালো লাগে না, তাই এখানে একটু ডিফারেন্ট করছি। এবং এই সাইড দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে দিচ্ছি,
খুব সাবধানে যেন সেলাইটা না কাটে। এবং আপনারা যদি চান এটার উপরে চাপ সেলাইয়ের বদলে আপনারা যদি চান এখানে চিকন যে লেস পাওয়া যায় সেটাও কিন্তু আপনারা লাগাতে পারেন, জাস্ট উপরে দিয়ে আপনারা এটাকে সেলাই করে নেবেন। আমি এখানে এটাকে আয়রন করে নিচ্ছি এবং এই পিসটাকে আমি এই সাইডে রাখছি, বা সাইডে না, এটা আমার ভেতরের দিকে রাখবো, রেখে তারপর আমি এখানে সেলাই করে নিব। আয়রন সহজের জন্য, এখানে আমি আয়রন করে নিচ্ছি এবং গোল যে গলাটা আছে গলাটাকে আমি এখানে কমপ্লিট করে নিচ্ছি। এখন আমার আর্ম হোলটাকে ভালো করে এভাবে মিলিয়ে আমি দেখছি যে আমার গলার যে শেপটা আছে সেটা সঠিক আছে কিনা। এখানে একটু বেশি হয়েছে, এখানে আমি শেপের জন্য এখানে আরেকটু সুন্দর করে রাউন্ড একটা শেপ দিয়ে দিচ্ছি। এবং এইখানে আমি গলার মাপ দিয়ে নিয়েছি, এটা হচ্ছে বক্রম আমি নিয়েছি। এখানে যে কাপ আঠার যে বক্রমটা আছে সেই বক্রমটা আমি ইউজ করছি এখানে। এবং এখানে 1 ইঞ্চি ডিস্টেন্সে আমি এখানে রাউন্ড একটা শেপ দিয়ে এটাকে কেটে নিচ্ছি। এখন অন্য একটা কাপড় আমি আয়রন করে লাগিয়ে নিচ্ছি এটাকে, এবং সাইড দিয়ে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। কেটে দিয়ে এটাকে আয়রন করে সাইডে আমি লাগিয়ে নিব এবং এর উপরে আমি সেলাই করে দিব। এইভাবে করে আমি আয়রন করে দিয়ে এর উপর আমি এখানে আমি সেলাই করে দিচ্ছি। এবং এখন এটা ডাইরেক্ট আমি আমার যে গলা আছে গলাটাকে এর মধ্যে লাগিয়ে নিব। আশা করি বন্ধুরা আপনাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না। আমি চেষ্টা করছি ভিডিওটা স্লোতে রেখে এবং যতটুকু সম্ভব ডিটেলসে আপনাদেরকে বলার জন্য। তারপরও যদি আপনাদের বুঝতে কোনো রকমের প্রবলেম হয় আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখন এটাকে নর্মালি আমরা যেভাবে গলা সেলাই করি ঠিক সেভাবেই সেলাই করব। সেলাই করা হয়ে গেলে এটাকে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। এভাবে করে ঘোরানো হয়ে যাওয়ার পরে উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এবং চাপ সেলাইটা চেষ্টা করবেন যতটা সাইডে সম্ভব ততটা সাইডে দেওয়া। তো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে সেলাই গলাটা। এখন জাস্ট আপনাদের একটু আয়রন করে নিন এবং বাকি যে কাজগুলো আছে শোল্ডার ড্রেসটা অ্যাটাচ করে নিন। তো রেডি হয়ে গেল এখানে। আশা করি বন্ধুরা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদেরকে এই ভিডিওটা কাজে আসবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। এবং আপনারা যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাই।